এদিকে ময়মনসিংহে পথে মোজাম্মের বাবু শ্যামল দত্ত সহ চারজনকে আটক করেছে স্থানীয়রা গেল রাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপার্দ করা হয় পুলিশ জানায় রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেট কারে ধোবাউড়ার সীমান্তে আসেন তারা এসময় স্থানীয় জনতা টের পেয়ে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিমকে আটক করে আটক চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চারমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত ছয় আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত কি শ্রীকন্যা সহ ইমিগ্রেশন হয় বিষয়ে সর্বশেষ জানাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক 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 অ্যাডভোকেট মাহবুব আলী ও আসাদুজ্জামান নূরকে কখন আহ কটা নাগাদ আদালতে তোলা হবে এবং ময়মন থেকে যে চার সাংবাদিক গ্রেফতার হয়েছে সে ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন ধন্যবাদ আপনাকে তো এই মুহূর্তে আমি আছি কিন্তু রাজধানীর যে মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে সেখানে কিন্তু আপনি জানেন যে গতকাল রাতে কিন্তু বেসাময়িক বিমান চলাচল প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কিন্তু গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে কিন্তু তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তারা কিন্তু এখন ডিবি কার্যালয়ে রয়েছেন আমরা ডিবি 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 কার্যালয়ের সূত্রে যতটুকু জানতে পেরেছি তাদেরকে কিন্তু আজকে আদালতে সাপোর্ট করা হবে এবং আদালতের আদালতে নেওয়ার পর কিন্তু তাদেরকে হচ্ছে আদালতের কাছ থেকে রিমান্ড চাওয়া হবে প্রতি যে এ পর্যন্ত পাঁচই আগস্টের পর থেকে যেসব মামলায় মামলা হয়েছে তার প্রেক্ষিতে যেসব মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়েছেন তাদেরকে যে প্রক্রিয়ায় দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল এ তাদের ক্ষেত্রেও কিন্তু সেই প্রক্রিয়ায় কিন্তু দশ দিনের রিমান্ড চাওয়া হবে এবং দশ দিন রিমান্ড চাওয়ার পর কিন্তু আদালত যদি সুনির্দিষ্ট কোনো ভিত্তিতে হচ্ছে দশ দিন দশ দিনের প্রেক্ষিতে চার দিন বা সাত দিন মঞ্জুর করতে পারেন এরকম আমরা জানতে পেরেছি এই বারোটার পর মানে বারোটার দিকে তাদেরকে কিন্তু আদালতের উদ্দেশ্যে নেওয়া হবে আমরা ডিবি সূত্রে জানতে পেরেছি আর এর আগে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ময়মনসিংহ ময়মনসিংহ থেকে হচ্ছে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু এবং সিনিয়র সাংবাদিক মাহবু মাহবুব মাহবুবুদুর রহমান এবং তাদের যে গাড়ি চালক সহ তাদেরকে গ্রেপ্তার করেছে স্থানীয় জনতা তাদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে স্থানীয় থানায় সোপর্দ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে ঢাকার যে কোনো ঢাকা যে তাদের নামে যে মামলাগুলো হয়েছে সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এবং তাদেরকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হবে আর একটু যদি বলে রাখি গতকাল কিন্তু হচ্ছে রাতে সাবেক বেসামরিক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কিন্তু সেগুন বাগিচা একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং যে সাবেক সংস্কৃতি মন্ত্রী রয়েছেন আসাদুজ্জামান নূর তাকে কিন্তু হচ্ছে মিন্টু রোড থেকে গ্রেপ্তার করা হয় এই ছিল ফাহমিদা আমার কাছে সবশেষ অবস্থা ধন্যবাদ আপনাকে